হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। সাথে আমি রিয়া। আজকের রেসিপি পেঁয়াজ কলি আর চিংড়ি মাছ দিয়ে অনবদ্য স্বাদের একটি রেসিপি। শীতকালে বাজারে পেঁয়াজ কলি উঠেছে, আর এই পেঁয়াজ কলি দিয়েই চিংড়ি মাছের একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো। চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কাল রাতেই ভেজে নিয়েছিলাম। আবারও একবার চিংড়ি মাছগুলো ভেজে দেখাচ্ছি। এবার চিংড়ি মাছগুলো একটা পাত্রে তুলে রাখবো। আবারও কড়াইয়ে তেল অ্যাড করে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। ঢাকা দিয়ে দেব যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ভালোভাবে ভাজাও হয়ে যায়। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এর সাথে অ্যাড করে দেব পেঁয়াজ কলি। আলু আর পেঁয়াজ কলিগুলো একসাথে ভালোভাবে ভেজে নেব যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ওর জন্য একবার ঢাকা দিয়ে দেব, ঢাকনা খুলে মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব। সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে এর সাথে অ্যাড করে দেব টমেটো কুচি, কাঁচা লঙ্কা, সামান্য লবণ ছড়িয়ে দেব যাতে টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সবজিটা এখানে তুলে রাখবো না, মাঝখানে একটু জায়গা করে অল্প তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলেই এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। তার সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের ঝাল বুঝে লঙ্কাটা দিবেন। ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তার সাথে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এর সাথে অ্যাড করে দেব এক চামচ রেড চিলি পাউডার, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটার সাথে সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটার সাথে সবজিটা ভালোভাবে মিশিয়ে নেব। 2 মিনিট সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষে নিলাম। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। মশলার সাথে চিংড়ি মাছটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার 1 গ্লাস জল অ্যাড করে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট পর গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নেব, এটা কিন্তু একদমই ঝোল থাকবে না, একদম মশলাটা শুকিয়ে যাবে। শীতের দুপুরে এটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, খুবই ভালো লাগবে। এবারে উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এখানেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি, পেঁয়াজ কলি দিয়ে চিংড়ির ঝাল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।